سناو من سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا امنوا بالله ورسوله وقال الله تبارك وتعالى في موضع اخر والذين يبخلون ويأمرون الناس بالبخل ومن يتولى فإن الله غني حميد وقال النبي صلى الله تعالى عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أعماله إلا من ثلاثة صدقة جارية قبلها قبلها پوچھے میں جا চোখের পানি লইয়া যাও রে গরিবের দীর্ঘ নিশ্বাস খানি কাবার জিয়ারত করিয়া আমার কথা কয়া যাও রে এ গরিবের সালাম খানি লইয়া উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব সুখী মণ্ডলী মুয়াজ্জাস ওলামায়ে কেরাম শ্রোতা বিন্দুগণ পর্দার আড়ালের মা ও ভগ্নীরা সমস্ত প্রশংসা বচনা ও তারিফ দয়াময় মহানের যে ইলাহুল আলামিন নিজ দয়ায় নিজ করুণায় আপনাকে আমাকে বহু কষ্ট করে এই পবিত্র জায়গায় উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন আমরা একবার জোর গলায় পড়ে আলহামদুলিল্লাহ তিনার পর আমার নবী আপনার নবী আকায়েদ ও জাহাত আজদারে মদিনী মক্কারলাল সরওয়ারে কায়নাত ফখরে মৌজুদাত খতমুল মুরসালিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের অগণন দয়া যে এত গলা শ্রোতা এত গলা কাজ থাকার পরও কি মমতা কি মায়া কি দয়া কি আরমান কি শখ একই শখ একই লালচ একটাই উম্মিদ আল্লাহর কাছে লিয়া হারা বসে আছি যে আল্লাহ টুটা ফাটা যাই বা নেকি করছি
যা কিছু গুনাহ করছে আল্লাহ জালসা যদি শুনতে যায় ওলামায়ে কেরামের বক্তৃতা শুনে কিছুখানি যদি শিখতে পারি তোবা তাসির করে কিছুটা নিজের জীবনের গুনাহ খাতা যদি মাফ করতে পারি হতে পারে যে হার লেগে ভালো হইবে এটা উম্মিদ লিয়ে হারা জালসা শুনতে এসেছি সাথে সাথ মায়েরা বোনেরা ধনেরা খালারা ফুফুরা দাদিরা নানিরা তোমার কে আওয়াজ হাত থেকে বেশি তোমরা আওয়াজ কম করো আওয়াজ কম করো এখানে ডিস্টার্ব হচ্ছে আওয়াজ বন্ধ করো নিজের জায়গা নিয়ে ইতমিনানে বসো শোনো কি কইছে শোনো আর বেশি চিল্লায় না কো চিল্লা চেঁচাগালা বন্ধ করো শোনো আমি মুক্তাসারান আপনারা কে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন يقول العبد مالي مالي وإنما له من ماله ثلاث ما كلا فأفنى أو لبس فأبلى أو عاتى فاقتنى وما سوى ذلك فهو ظاهر وتركته للناس نبي كريم صلى الله عليه وسلم فرمان بندا کوئی چاہا مر مال حمل مال يقول العبد مالي مالي বান্দা কইছে আমার মাল আমার মাল আমার জমি আমার টাকা আমার বাড়ি আমার ট্রাক্টর আমার মোটরসাইকেল আমার সব কিন্তু জান রে বান্দা তোর মাল তিন প্রকার কয়টা কোন ভাই কয়টা তিন প্রকারের মাল আমার আপনার মায়া লোকের মদ লোকের যত পৃথিবীতে মানুষ আছে সবারই মাল তিনটা মাল ওয়াল লেগে বাকি যত আছে আল্লাহর নবী কইছে কি আগে শুনেন ইয়াকুল লাব্দি মালি মালি বান্দা কইছে আমার মাল আমার মাল বান্দারে তোর তিন প্রকারের মাল মা আকালা ফাফনা যেটা আপনি খাওয়ার খাদ্য খেলেন পেটে যেটা খেলেন ওটা আপনার মাল সে আপনি যাই খান এখন স্ট্যান্ডার্ড খানা উঠেছে আর এমন শখ হিসেবে খাইছে যে ওকে আর একজনের ধন্যবাদ দিছে বা তোর বেটা কত বড় আর কত মজার বেতি 3 লাখ টাকা পালি খাবার তোর বেটা কোয়ালিটি আলার ছিল তো ওই লাগা 3 লাখ টাকা তোকে দিলে খাইলেন ওটা খাওয়ার কথা কহে না হালাল তরিকাতে যে জিনিসটা আপনি নিজের পেটকে দিলেন ক্ষুধা মিটলো ওইটা একটা বান্দার মাল আও লাবেসা ফা আবলা যেটা আপনি পরলেন কাপড় চাহে 500 টাকা মিটার পিনদেন 50 টাকা মিটার পিনদেন নিজের শরীরে যে কাপড়টা পিনধে আপনি পুরানা করে দিলেন ওইটা একটা আপনার মাল আও আতা ফক্তানা আর যে টাকাটা আল্লাহর রাস্তায় নিজ হাতে আপনি দান করে দিলেন ওইটা একটা আপনার মাল অমা সেবা জালিকা ফাহুয়া জাহিব ইয়ার আলাওয়া যত মাল আপনি থুয়ে গেলেন ওইটা আপনার মাল লয় আপনার বেটার বেটির লাতির পোতার লাকার দাদার ছাকার যে থাকলো দুনিয়াতে ওদের ওই মালটা আপনার মাল লয় সাথে সাথ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে চাদর লেগে যাচ্ছে পেশেন্ট লেগে তো আচ্ছা হইছে আজর কোনা ইয়ার আমরা তো আগে বাড়কা দেখা মেরা তোরা আগা দিকে বেড়ে বসো তোমার ঘের যদি জালসা হারা খালে তোমরা কি করবো আর কোন মানে কি তাল দিব জি হ্যাঁ মায়ালোক মানুষ তোমরা সতর্ক হও আগে বেড়ে বসো ডিস্টার্ব দিও না কো কোন কামে ডিস্টার্ব দিও না মজা কিরকিরি হয়ে যাচ্ছে আর রুকিয়ে না আভি রুকিয়ে ওক্ত হোনে দিজে হাড়বাড়াইয়ে নেই রুকিয়ে আভি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেন যে বান্দা কইছে যত দুনিয়াতে হারা মানুষ আছে যত মানুষ সে আলেম হোক ফাজেল হোক হাজি হোক মোল্লা হোক মুন্সি হোক জাহিল হোক কেউ হোক প্রফেসর হোক সবারই এটা আরমান যে আল্লাহ
বিরাট বড় যাতে হার বাড়ি হয়, হার বাড়ির আগে দিকে যাতে স্কর্পিও লাগা থাকে, এসি রুম যাতে হার হয়, আর যাতে আমার পাঁচ মঞ্জিলা দশ মঞ্জিলাতে চড়তে লিফট লাগা থাকে, সটাক সে দবায় ফটাক সে উপরে চলে গে। আরমান সবারই হয়েছে কি হয়নি জি? হ্যাঁ সবারই আরমান হয়েছে এটা। তো কয়েছে কি শোন, নবী করিম সাল্লামের ফরমান, যে লাউকানা ওতিয়ালে ইবনে আদম ওয়াদিন মিন যাহাবিন লা আহাব্বায়া কুনা লাহু সারিন লা ইয়ামলা জাফ ইবনে আদম ইল্লা তুরাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এক বান্দারে ওরে আমার উম্মতের শোনা লও, আদমের সন্তান গালাকে যদি একটা মাঠ বলে শোনা দেওয়া, একটা মাঠ ওয়াদিন মিন যাহাবিন, একটা মাঠ ভরে যদি সোনা দেওয়া হয় আর ওকে জিজ্ঞাসা করা হয় একটা মাঠ ভরে সোনা পাইলে আর লিবে না লিবে না, বান্দাটা কইবে আর একবার যদি এরকম সোনা ভরা মাঠ পাইলে আর চোদ্দ গোষ্ঠী পর্যন্ত ভালো হয়ে যাবে, আর একবার চাহিবে। আল্লাহ রাব্বুল আলামিন দুইবার সোনা ভরা মাঠ ওই বান্দাটাকে দিবেন, তৃতীয়বার জিজ্ঞাসা করবে, বান্দারে আর সোনা নেবে? কইছে, আল্লাহ আর একটা সোনা ভরা এরকম যদি মাঠ পেলে হাতে কাছে আগে আর কেউ থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আদমের সন্তানের পেট ভরবে না ভরবে না ভরবে না যতক্ষণ পর্যন্ত কে তার বুকে আপনি তিন খাবল মাটি না দিয়ে দিবে, তিন খাবল মাটি আর বুকে যখন পড়বে তখন পেট ভরবে, তার আগে আদমের সন্তানের পেট ভরবে না। লালচ বেহিসাব লালচ। আরে একটা যদি মাছ মানে পাইলেন আপনি, মাছটা ভাগ করলেন, এর ভাগ ভাগ করবে না, যাবো আমার ভাগ্য ডুবে। মুক্তাসরণ আপনাকে একটা আমি ঈসা আলাইহ ইসলাতুসসালামের ঘটনা দিচ্ছি, মুক্তাসরণ ছোট্ট করে একটা। ঈসা আলাইহ ইসলাতুসসালাম বাড়ি থেকে নিজের গোলামকে শত করে বের হলেন, চার পাঁচটা রুটি লিয়া, রাস্তাতে তিনটা রুটি খাইলে দুটা রুটি থুয়ে দিলে, যে বলে আর খানিক আগে যাব তখন দুটা রুটি ফের দুজনে মিলে খাবো, আর খানিক আগে যাই আবার গোলামটাকে কয়েছে, হারে ঈসা বিন নুন তোর কাছে কি রুটি আছে? কইছে, না কোনটা ভেবে না, আর কাছে রুটি নাই, আর কইছে আর কাছে নেই, কইছে রে বোকা, তোকে যে তখন রুটি দিন হারা খাইনো দুজনে মেলে পানি টানি খাইনো, আর তোকে যে দুটা তিনটা রুটি থুইতে দিন যে আর একবার যাবো কোনো রাস্তাঘাটে আরামে বসবো, আর ফের তখন ওই রুটি তিনটা হারা ভাগযোগ করে খাবো। তো কইছে কয় হার কাছে কিছু না, ঠেগে লিলে মনে করেন। জাযাকাল্লাহু খাইরাল জাযা। সাহুল পাইকার হ্যাঁ, 500 রুপিয়া আপনার তরফ থেকে, 500 রুপিয়া আপনার বিবি কি তরফ থেকে। তো ওর খাজা লাগে 1000 টাকা দেওয়ার কথা ছিল, ধরেন ধরেন কইও কইও পাইকার সাহেব, বিসমিল্লাহ খারাপ করিও না, 10000 টাকা টার্গেট আছে, পহেলা কলম, পহেলা কলম 10000 টার্গেট, 10000 কা মানলি মান, 10000 20 25 30 50 কা পার্টি, মে গরিব আদমি হুঁ, গরিব চন্দা লেতা হুঁ, 10000 আজকাল কোই মানে রাখতা নাই রাখতা হয়। কই সো বল পাইকার সাহেব, আপনি এখানে আছেন, ঈসা আলাইহিস সালামের জামানার ঘটনা, আপনারটা করেন না, না 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 1000 টাকা এটা কম হয়েছে মেলে, আচ্ছা চলে জোড়া লাগা দিয়ে 2000 কর দিয়ে, নে 2000 কর দিয়ে ভাই জান, শুনে আমারে বাত ইধার আইয়ো না আপ, আরে বাঁশ গলা মজবুত করে কেন লাগে, পাইকার মানুষের কে ভরে ভেঙে যাবে না, খ্যা পাতুল্লাহ রাস্তা তো নাই এখন, আইছে জাদে নাই, আমি 1000 লিখা দিতে হ্যাঁ আপকা ডাবল, একটা 1000 তোমার, 1000 ভানির দূর কুচে না থাকবে, সহবল পাইকার 1000 টাকা বাকি রাখবেন, 1000 টাকা নগদ দিলে আর কি, 1000 টাকা সস্তাতে কামিয়ে নিবে আর ঢেরি, বুঝলেন? আচ্ছা যাই কোথা থেকে যাই না রে, ডক্টর ইসমাইল সাহেব আমার আপনার ডোমরিয়া থেকে 1000 টাকা পাঠালছেন, ডক্টর ইসমাইল সাহেব পুরাতন মানুষ, ভালো পরিচিত মানুষ আমার, খুবই ভালোবাসে বেচারা ডক্টর সাহেব, ডক্টর ইসমাইল সাহেব আমাকে দোয়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত 1000 টাকা দান, আর এই সোহবল সাহেব 2000 টাকা দিয়ে দাও, 2000 টাকা দিয়ে দাও, বাকি করবে নাকি, বাকি করবে
हम 1000 टका निकाल दिया आपका। हाँ नहीं ना, हे वो नहीं कीजिए, अरे घबराइए नहीं, पब्लिक सुन रहा है, हे वो नहीं कीजिए, अभी रुकिए ठीक है। जजाकल्लाहु खैरल जजा, अल्लाह को प्रथम दान 2000 টাকা দান, সহবল পাইকার সাহেব 1000 টাকা নগদ নিজের নামে, 1000 টাকা নিজের স্ত্রীর নামে, আল্লাহ দুইজন মিলে স্বামী স্ত্রী মিলে 2000 টাকা দান করে যাওয়া, আল্লাহ তা দান করে দেবে, নান হাতে দাও, যে উদ্দেশ্য দায় পূর্ণ করে দাও, কামাইতে বরকত দাও, রোজ রোজগারে বরকত দাও, জীবনে সুখ দাও, শান্তি দাও, আমিন 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 আমিন। 1000 টাকা ডক্টর ইসমাইল দান করেছেন আল্লাহ, আল্লাহ তার দান গদান হাতে দাও, যে উদ্দেশ্য দায় পূর্ণ করে দাও, কামাইতে বরকত দাও, রোজ রোজগারে বরকত দাও, জীবনে সুখ দাও, শান্তি দাও, আমিন 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 আমিন। ঈসা বিন নওয়ান ঈসা আলাইহিস সালামকে বলছেন, আর রুটি নাই, ঈসা আলাইহিস সালাম এক চাটিয়াল ময়দানে যায়া, বালুর চরে যায়া, বালুর তিনটা ঢেরি বানাইলে, কয়টা জি শোনো ভালো করে, তিনটা ঢের বানাইলে ঈসা আলাইহিস সালাম বালুর বড় বড় করে, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাওয়ার দিয়েছিল, তখন মুজিজা ওকে দিয়েছিল ঈসা আলাইহিস সালামকে, যে বালুতে যদি ও ফোঁক মেরে দিত তো বালু সোনা হয়ে যেত, তিনটা ঢের কিন্তু সোনার হয়ে গেল। জাযাকাল্লাহু খায়রাল জাযা, কত আছে বাবু? হ্যাঁ 5000। কে নাম হে বাবু? হ্যাঁ জাবির, পুরা টলাগা মাদারসা টোলা। তো 5000 যদি রে বাবু, তোমরা 10000 কা কলম থা না? 5000। জাবির কইলেন নাম, জাবির বাবু আল্লাহ 5000 টাকা নগদ দান করেছেন আল্লাহ, আল্লাহ তার দান করে তুমি ডান হাতে দাও, যে উদ্দেশ্য তা দায় পূর্ণ করে দাও, কামাই দে বরকত দাও, রোজ রোজগারে বরকত দাও, নোটলার কত বানু আল্লাহ, দুটা ছোট তাবিজ গালা দান করেছেন আল্লাহ, একটা মাল লেগা একটা নিজের লেগা, হায় রে মা দরদে মা, সোনা দান করলেন আল্লাহ, এটাকে আল্লাহ গো জাবির সাহেব 550 টাকা মায়ের নামে দান করেছেন আল্লাহ, 5000 টাকা নিজের নামে, 550 টাকা আপনার মায়ের নামে দান করেছেন, সাইদুর রহমান ওরফে শাহিদ খোশহালপুর, 3000 টাকা লগত, 3000 টাকা বাকি, সাইদুর রহমান সাহেব আপনি যেখানে থাকুন এখানে আসবেন, আর শোন ভাই সাইদুর নাকি জি, হ্যাঁ লাগছে সাইদ না, হ্যাঁ হ্যাঁ ওই সাইদ সাহেব আপনি আইসেন এখানে একটু আসবেন, তাড়াতাড়ি আসবেন, সময় খুবই কম পেয়েছে হাম্মো, কাজ এটা বান্ধব এটা বান্ধেন, আর সাইদ সাহেব আপনি এখানে আসবেন, গত জালসাতে ভালোই দিয়েছিল যে হারা ওইটা জালসা করেছিল কুন্ডে, আরে ওই মেলাখান্ডা নেই আপনার কে চামারটোলা ওয়ার উপঞ্জরখানে জালসা হয়নি, হ্যাঁ আপনার কে বাড়ির দিকে ওদিকে ভালো দাম দিয়েছিল বেচারা ওখানো, তো সাইদ সাহেব ভাই এখানে একটু আসবেন, একটু আসবেন, আর এই কমিটিওয়ালা ওর লোকের কাছে হার আবদার, যে আপনারা ছেলেগালাকে মেয়েদের পেন্ডালে পাঠান, চাদর দিয়া পেন্ডালে পেঠান, মায়েরা বোনেরা ধনেরা খালারা ফুফুরা দাদিরা নানিরা বিহেনেরা যে যা পাইবে তোমরা ওই চাদরে কিন্তু দিয়ে দিবে, বড়াই মেহরবানি, দোয়া করব হারা সব ভাই মেলা এখানে, আল্লাহ চাহে তো যে যে আরমান লিয়া দান করবে ওই আরমান আল্লাহ তোমারকে পুরা করে দিবে, মা তুমি এটা ভাবিও না যাহার কোলের ছেলে মারা গেছে, মা মারা গেছে, স্বামী মারা গেছে, বেটা মারা গেছে, বহু মারা গেছে, লাতে নাতনে মারা গেছে, যে কেউ গেছে এই দুনিয়া থেকে, তার লেগে তুমি দান যদি দাও আর কহ যে হান নাম লিয়া কহলে না হাত দান দেওয়া হলো না, গলত কথা এটা, এটা গলত, তুমি আল্লাহর বাস্তে ভরসা করে দাও তুমি দান, ইনশাআল্লাহ তোমার আরমান পুরা হবে, ঠিক ওই হাম কহে না কি হাম নৌকাসন ভাই, হ্যাঁ হ্যাঁ তো 3 আর 3 6000 টাকা দেখছি জি ভাই, 3000 দেখতে হ্যাঁ ইসমে হো কাহাঁ 2500 হ্যাঁ ইসমে না 3 হ্যাঁ না 2000 পুরিয়ে গেল नहीं नहीं 10 का कलम कर दीजिए, हम ज़्यादा नहीं मांगेंगे, 10 कर दीजिए, 10 कीजिए, अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह सुभान अल्लाह, 10 कर दीजिए उसमें, ঠিক জাযাকাল্লাহু খায়রাল জাযা। এ দেখেন সাইদ সাহেব, এটা আপনারা হয়তো চিনতে পারলেন না, আমার চাচাতো ভাই খলিলুর রহমান সাহেব,
যে আছে নিয়াজুল নিয়াজুল হারগে নিয়াজুলের মামু ঠিক ভালো কামাইছে ছেলে আর ভালো দানও দিছে তো এই 10,000 টাকার আমি আরমান করন একাহি দহাই সেকড়া হাজার দশ হাজার 10,000 হ্যাঁ মোলনা দেখে তো জি জি হ্যাঁ তো 10,000 যে হে